হঠাৎ করে এই মাত্র বিশ্বকাপ 2023-এর ভারতীয় টিমের দ্বিতীয় ম্যাচ থেকে ওপেনার শুভমান গিল পুরোপুরিভাবে রুলড আউট হয়ে যাওয়ায় এই মাত্র ভারতীয় টিম ঘোষণা করল পরবর্তী ম্যাচে কোন দুই ওপেনিং জুটি ওপেনিং করবে তার নাম। অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে 6 উইকেটে হারানোর পর যেখানে ভারতীয় টিম আর কয়েক ঘন্টা বাদে তার দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে, সেখানে এই মাত্র রোহিত শর্মা জানিয়ে দিল শুভমান গিলের বর্তমান অবস্থা কী এবং যদি শুভমান গিল পুরোপুরিভাবে রুলড আউট হয়ে যায় তাহলে তার পরিবর্তে কোন ওপেনার দলে আসছে এবং ভারতীয় টিম আফগানিস্তানের বিরুদ্ধে কোন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামছে তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। বিশ্বকাপ 2023-এ ভারতীয় টিমের দ্বিতীয় ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, বিশ্বকাপ 2023-এর নিজেদের প্রথম ম্যাচে ভারতীয় টিম চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে 6 উইকেটের ব্যবধানে অবিশ্বাস্যভাবে উড়িয়ে দেওয়ার পর ভারতীয় টিম এখন তার দ্বিতীয় ম্যাচটি খেলতে যাচ্ছে প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিরুদ্ধে আগামী 11 অক্টোবর ভারতীয় সময় ঠিক দুপুর 2টোয় দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। হ্যাঁ বস, ভারতীয় টিম তো প্রথম ম্যাচ জিতে খুব আনন্দের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছেই, কিন্তু এই আনন্দের মাঝেও যেন কিছুটা খারাপ খবর বেরিয়ে এসছে শুভমান গিলকে নিয়ে। হ্যাঁ বস, বিসিসিআই অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে শুভমান গিল এই আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ থেকে শারীরিক অসুস্থতা আরও অবনতি হয় তিনি কিন্তু রুলড আউট হয়ে গেছেন। তাই যেখানে দলে শুধুমাত্র প্রপার ওপেনার রূপে ঈশান কিশানই মজুদ আছে এবং যে কিনা প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুরোপুরিভাবে ফ্লপ গেছিল, তাকে নিয়েই কি ভারতীয় টিম এই বিশ্বকাপের আগামী ম্যাচগুলো খেলবে নাকি উপরওয়ালা না করুক শুভমান গিল যদি ছিটকে যায় তাহলে কোন নতুন ওপেনারকে আবার দলে নেওয়া হবে, সেই নিয়ে রিপোর্ট বেরিয়েছে যে ভারতীয় টিম তার আগামী ম্যাচে অর্থাৎ আফগানিস্তানের বিরুদ্ধে সেই রোহিত শর্মা এবং ঈশান কিশান জুটিকে নিয়েই ওপেনিং করতে চলেছে লাস্টবারের জন্য। আর যেখানে শুভমান গিল যদি ঠিক হয়ে যায় তো পরবর্তী ম্যাচ থেকে খেলছেই, কিন্তু শুভমান গিল যদি ছিটকে যায় তাহলে কিন্তু ব্যাকআপ ওপেনার রূপে তাহলে কিন্তু নতুন ওপেনার রূপে কিন্তু ভারতীয় স্কোয়াডে যুক্ত করা হতে চলেছে শিখর ধাওয়ান নয় বরং নতুন দুর্ধর্ষ ওপেনার যশস্বী জয়সওয়ালের মতো বিধ্বংসী ওপেনারকে, যে কিনা বর্তমানে টপ ফর্মে আছে এশিয়ান গেমসে। তাই শুভমান গিলের বর্তমানের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিরুদ্ধে কি রোহিত শর্মার সাথে সূর্যকুমার যাদব কিংবা কে এল রাহুল কিংবা বিরাট কোহলিকে ওপেন করা উচিত তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও।